ভারতকে বাঁচাবে এই মহিলার তৈরি অস্ত্র। অগ্নি 5 ক্ষেপণাস্ত্র তৈরিতে বিরাট ভূমিকা। 25 বছর ধরে অস্ত্র তৈরি করেন সিনা রানী। জানেন তাকে কেন দিব্যকন্যা বলা হয়? কে এই মহিলা বিজ্ঞানী? জানতে দেখুন এই প্রতিবেদনটি। ভারতের মহিলারা বিভিন্ন সময়ে দেশের নানা গুরুত্বপূর্ণ কাজে নিজেদের অবদান রেখেছেন। সে প্রীতিলতা ওয়াদেদার হন বা কল্পনা চাওলা বা ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটার, সব স্তরে মহিলাদের জয় জয়কার শোনা যায়। তবে এখন এমন এক মহিলার গল্প শোনাব যিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে নিজের জীবনের মূল্যবান 25টা বছর খরচ করেছেন। তিনি সিনা রানী। মিশন দিব্যাস্ত্র নামে ভারতের ক্ষেপণাস্ত্র তৈরির যে প্রকল্প ছিল তার নেতৃত্বে ছিলেন এই মহিলা বিজ্ঞানী। জানা যায় 1999 সাল থেকে নাকি অগ্নি ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছেন তিনি, যা সফল হয়েছে অতি সম্প্রতি। দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হলো দিন কয়েক আগে, আর তাই নিয়ে দেশজুড়ে হইচই হলেও এর নেপথ্যে থাকা এই মহিলাকে অনেকেই চেনেন না। 1998 সালের পোখরান পরমাণু পরীক্ষার পর সিনা DRDO-তে যোগ দেন। 1999 থেকে অগ্নি ক্ষেপণাস্ত্রের লঞ্চ কন্ট্রোল সিস্টেমে কাজ করছেন তিনি। ভারতের মিসাইল ম্যান তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং DRDO-র প্রাক্তন প্রধান APJ আব্দুল কালামের প্রত্যক্ষ সান্নিধ্য পেয়েছেন সিনা, অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছে। সিনা বর্তমানে হায়দ্রাবাদের DRDO-র অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরির অন্যতম বিজ্ঞানী। গত কয়েক বছরে অগ্নি 5 ক্ষেপণাস্ত্র নিয়ে ব্যস্ত থেকেছেন সিনা। দৌড়ে বেরিয়েছেন পরীক্ষাগারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, সংসারও সামলেছেন, সহকর্মীদের কাছে শক্তির ভাণ্ডার নামেও পরিচিত 57 বছর বয়সী বিজ্ঞানী। তাই অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সাফল্যকে অনেকেই সিনার 25 বছরের তপস্যার ফল বলে মনে করছেন। কলকাতা নয়, টাইটান I+ এখন বনগা শহরে, অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। উল্লেখ্য, এই অগ্নি 5 ক্ষেপণাস্ত্রে এমন সেন্সর ব্যবহার করা হয়েছে যার জন্য যে কোনো সময় নিখুঁত লক্ষ্যে আক্রমণ হানতে পারে সেটি। এছাড়াও অগ্নি 5 ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে যুদ্ধক্ষেত্রে একাধিক অভিমুখে সেটিকে ব্যবহার করা যায়। বিশ্বের খুব কম দেশের কাছেই এই সামরিক প্রযুক্তি আছে। এতদিন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীনের কাছে এই প্রযুক্তি ছিল। এবার উন্নত সেই দেশগুলির সঙ্গে একই বন্ধনীতে ঢুকে গেল ভারতও, যার নেপথ্যে রয়েছেন সিনার মতো একজন বীরঙ্গনা নারী। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান I+ এখন বনগা শহরে, চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।